সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন। জানিয়ে দেব আজকের ওমানের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ। প্রথমে জানিয়ে দেব মহামারী করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান। যতদিন যাচ্ছে দেশটিতে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে এ ভাইরাস। ভারতীয় ধরনে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে গোটা ওমানে। প্রতিদিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও দাঁড়িয়েছে উদ্বেগজনক হারে। হাসপাতালে ঠাঁই মিলছে না রোগীদের। আইসিইউ বেডের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী এখন দেশটিতে। মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার 29 জুন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা 2,234 জন এবং মৃতের সংখ্যা 43 জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে 9 জন এবং মৃত কমেছে 1 জন। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব করোনা তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়েল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভয়াবহ অবস্থা বিরাজ করছে দেশটিতে। ওমানের বর্তমান করোনা পরিস্থিতি পূর্বের চেয়ে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে মোট মৃতের সংখ্যা 3,056 জন। এখন পর্যন্ত আইসিইউতেই আছেন 525 জন। হাসপাতালে ভর্তি আছেন 1,613 জন। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 2,63,536 জন। সুস্থ হয়েছেন 2,33,287 জন। এমন ভয়াবহ পরিস্থিতিতে নাগরিকদের বিশেষ প্রয়োজনে ঘরে চেয়ে স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করবেন বলে জানিয়েছেন মাস্কাট জেনারেল স্বাস্থ্যসেবা বিভাগের ডিরেক্টর জেনারেল। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে এবং ওমান সরকার সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি। এদিকে ওমানের বর্তমান পরিস্থিতি সামাল দিতে সকল নাগরিকদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বিশেষ প্রয়োজনে ব্যক্তিদের বাড়িতে গিয়ে করোনা ভ্যাকসিন টিকা কার্যক্রম পরিষেবা প্রদান করবে। সোমবার 28 জন মাস্কাট প্রদেশের স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জেনারেল জানিয়েছে চলতি সপ্তাহ থেকে শারীরিক প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য করোনা ভ্যাকসিন পরিষেবা বাড়িতে গিয়ে দেওয়া হবে। এই পরিষেবা পাওয়ার জন্য রোগীদের দ্রুত পরিবারের সদস্য বা স্বজনদের মাধ্যমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে। এছাড়া আগামী রবিবার 4 জুলাই থেকে ওমানে 18 বছর বা তার বেশি বয়সীদের ভ্যাকসিন প্রদানের ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ 29 জুন ওমান নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। ভ্যাকসিন গ্রহণের জন্য 18 বছর বা তার বেশি বয়সীদের জন্য অনলাইন মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে দেশটিতে করোনা প্রতিরোধে গত বছর ডিসেম্বর থেকে শুরু হয় জাতীয় টিকাদান অভিযান। এই টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত দেশে প্রায় 8,50,000-এর বেশি নাগরিক করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে। ওএনএ আরও জানিয়েছে বর্তমানে দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীদের সংখ্যা দাঁড়িয়েছে 6,43,744 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের সকল নাগরিকদের দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। ভ্যাকসিনের সরবরাহের উপর নির্ভর করে টিকাদান প্রক্রিয়াটি পর্যায়ক্রমে পরিচালিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এখনকার মতো আপডেট এটুকুই। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।